বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি অনলাইন ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা সকলে অনলাইন ক্লাসে যুক্ত হও এবং ক্লাসটি অনুসরণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসটি শুরু করছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুসরণ করবে। প্রথমে শিক্ষক পরিচিতি। শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় সপ্তম। শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় সপ্তম। এখানে তোমরা দেখো, চিন্তা করে দেখতে পাচ্ছ, সূর্য থেকে আলোক রশ্মি তাপ পৃথিবীতে আসছে। এখানে দেখো, আমরা তাহলে আজকের আমাদের পাঠ হলো দেখো নবায়নযোগ্য শক্তি, অর্থাৎ সপ্তম অধ্যায়ের পার্ট নাম্বার 7, 8, 9, এই তিনটা অংশ, তিনটা পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই তিনটি পার্টে আলোচনার বিষয় হলো নবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি। এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে, নবায়নযোগ্য শক্তি কি তা বলতে পারবে, নবায়নযোগ্য শক্তি কি তা বলতে পারবে, নবায়নযোগ্য শক্তির সুবিধাগুলি বর্ণনা করতে পারবে, নবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নবায়নযোগ্য শক্তির আর পাঠ 7, 8, 9 এই পাঠ আলোচনা শেষে তোমরা যা শিখবে, নবায়নযোগ্য শক্তি কাকে বলে তা বলতে পারবে, নবায়নযোগ্য শক্তির সুবিধা বর্ণনা করতে পারবে, নবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা বর্ণনা করতে পারবে বা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি সূর্য থেকে তাপ পৃথিবীতে আসছে, সূর্যের তাপ দ্বারা রান্না বান্না হচ্ছে, গ্যাস দ্বারা রান্না বান্না হচ্ছে। এক পাশে গ্যাসের আলোতে রান্না, গ্যাস দিয়ে রান্না হচ্ছে, অপর পাশে সূর্যের তাপ থেকে আমরা সূর্যের তাপ থেকে তাপ সংগ্রহ করে আমরা রান্না বান্না করছি। তাহলে সৌরশক্তির ব্যবহার, প্রথমে আমরা সৌরশক্তি, খাদ্য তৈরিতে সৌরশক্তি ব্যবহৃত হয়, অর্থাৎ উদ্ভিদ, যে পৃথিবীতে যে উদ্ভিদ আছে, উদ্ভিদ দুই প্রকারে খাদ্য গ্রহণ করে, একটি হলো মূলের সাহায্যে, অপরটি হলো পাতার সাহায্যে। উদ্ভিদ সূর্যালোক থেকে ক্লোরোফিলের সাহায্যে খাদ্য উৎপাদন করে জীবনের জন্য, তথা ভিটামিন ডি এর জন্য আমরা সৌরশক্তি ব্যবহার করি। আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যখন ছোট বাচ্চারা জন্মে, তখন তাদেরকে রোদে রেখে দেওয়া হয়, এর কারণ হলো সে রোদ থেকে, সূর্যের আলো থেকে ভিটামিন ডি লাভ করে। ধান, মরিচ, আচার ইত্যাদি খাদ্য শুকাতে বা সংরক্ষণ করতে, অর্থাৎ বিভিন্ন ফসল শুকাতে সংরক্ষণ করতে এই সূর্যের তাপ আমরা ব্যবহার করি, সৌরশক্তি আমরা ব্যবহার করি। শীত প্রধান দেশে ঘর বাড়ি গরম রাখতে সূর্যের তাপ ব্যবহার করা হয়, শুটকি মাছ শুকাতে সূর্যের তাপ ব্যবহার করা হয়, কাপড় শুকাতে সূর্যের তাপ ব্যবহার করা হয়, গাড়ির ব্যাটারি চার্জ করতে সূর্যের তাপ ব্যবহার করা হয়। এবার সৌরশক্তির ব্যবহার, সৌর বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি ব্যবহৃত হয়, ক্যালকুলেটারে চার্জে সৌরশক্তি ব্যবহৃত হয়, মোবাইল চার্জে সৌরশক্তি ব্যবহৃত হয়। তাহলে সৌরশক্তির ব্যবহার, ইলেকট্রনিক গড়ি নির্মাণে, গড়ি তৈরিতে সৌরশক্তির ব্যবহৃত হয়, রান্নাবান্না কাজে সৌরশক্তি ব্যবহৃত হয়, কৃত্রিম উপগ্রহে সৌরশক্তি ব্যবহৃত হয়। আমরা সৌরশক্তি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চলো আমরা মাঠে যাই, একটি আতসী কাজ দ্বারা কিভাবে সৌরশক্তি উৎপন্ন করা যায়। একটি আতসী কাজ যখন সূর্যের সামনে ধরবে, তখন দেখবে সেখানে তোমার পাত্রে সৌরশক্তির কিছু অংশ দেখতে পাবে, অর্থাৎ সূর্যের আলো আতসী কাছের মাধ্যমে, সেখানে যখন তুমি সূর্যের আলো ফেলবে, সেখানে যদি একটি কাগজ রাখো, তাহলে দেখা যাবে আগুন জ্বলবে, অর্থাৎ আগুন ধরে যাবে, কাগজটা পুড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা এখন তোমাদের প্রাত্যহিক জীবনে সৌরশক্তির কি কি ব্যবহার করতেছো, আমরা যে কয়েকটা ব্যবহার করে বলেছি এছাড়াও আরো বহু বিধ ব্যবহার রয়েছে, কয়েকটি ব্যবহার তুমি খাতায় লিখো, আমরা পরবর্তী পাঠে দিকে অগ্রসর হচ্ছি। এবার আসো নবায়ন যোগ্য শক্তির সুবিধা বাংলাদেশের প্রেক্ষাপট। অর্থাৎ নবায়ন যোগ্য শক্তি কাকে বলে? যে শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়, পরিবর্তন করা যায়, তাকেই নবায়ন যোগ্য শক্তি বলা হয়। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি সুবিধা আছে? আমাদের দেশে বায়োগ্যাস একটি পরিচ্ছন্ন জ্বালানি হিসাবে ব্যবহৃত হতে পারে, এটি উন্নত মানের জৈব সার পেতে সাহায্য করে। 1 নম্বর, আমাদের বাংলাদেশে বায়োগ্যাস একটি পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহার হতে পারে, এটি উন্নত মানের জৈব সার পেতে সাহায্য করে। 2, কৃত্রিম উপগ্রহে তড়িৎ শক্তি সরবরাহের জন্য সৌর কোষ ব্যবহৃত হয়। কৃত্রিম উপগ্রহে সৌর শক্তি বা তড়িৎ শক্তি সরবরাহের জন্য সৌর কোষ ব্যবহৃত হয়। বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিতে সৌরশক্তি ব্যবহার করা হয়। বায়ু ও সৌরশক্তির একটি অপুরান্ত শক্তির উৎস, বায়ু হলো সৌরশক্তির এক অপুরান্ত উৎস, কারণ বায়ু সূর্য ও সর্বদাই বিদ্যমান, বায়ু এবং সূর্য সর্বদাই বিদ্যমান। নবায়ন যোগ্য শক্তির 4, পানি, এক্ষেত্রে স্রোতকে বাধা দেওয়ার জন্য তৈরি ব্রিজ বা ব্যারেজ সড়ক যোগাযোগকে উন্নত করে। পানিকে ব্যবহার করে বেশি পরিমাণ শক্তি উৎপাদন করা সম্ভব, এক্ষেত্রে স্রোতকে বাধা দেওয়ার জন্য তৈরি ব্রিজ বা ব্যারেজ সড়ক যোগাযোগকে উন্নত করে। 5, চাঁদ যেহেতু পানি জোয়ার ভাটাকে প্রভাবিত করে, এটি সর্বদাই বিদ্যমান, তাই প্রাণী জোয়ার ভাটা থেকে প্রাপ্ত শক্তি সর্বদাই ব্যবহার করা যায়। 6, নবায়ন যোগ্য শক্তি সর্বদাই পরিবেশ বান্ধব, কারণ এরা বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে না। 7, বায়োগ্যাস প্লান্টের পচা দ্রব্যগুলি পরবর্তীতে জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার করা যেতে পারে। সীমাবদ্ধতা, নবায়ন যোগ্য শক্তির সীমাবদ্ধতা, বায়োগ্যাস থেকে যে বিদ্যুৎ পাওয়া যায় তার পরিমাণ অত্যন্ত কম। 2, বায়ু স্রোত থেকে যে নবায়ন শক্তি পাওয়া যায় তার উৎস সীমিত, সূর্যের আলো থাকলেও সৌরশক্তি নির্ভর নবায়ন যোগ্য শক্তি পাওয়া যায়, কিন্তু বৃষ্টির দিনে এই শক্তি পাওয়া যায় না বা উৎপাদন হয় না। অনেক সময় পানির জোয়ার ভাটাকে নবায়ন যোগ্য শক্তি উৎস হিসেবে ব্যবহার করলেও নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় বা জলযান চলাচলে ব্যাঘাত ঘটে। সৌর, বায়ু ও পানির স্রোত থেকে উৎপন্ন নবায়ন যোগ্য শক্তি ব্যয়বহুল, বায়ুর মাধ্যমে উৎপাদনের অন্যতম সমস্যা হলো সবসময় বায়ু পাওয়া যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত নবায়ন যোগ্য শক্তির ব্যবহার এবং নবায়ন যোগ্য শক্তি ব্যবহারে কি কি অসুবিধা সুবিধা অসুবিধাগুলি আলোচনা করছি। সমগ্র বিশ্বে নবায়ন যোগ্য শক্তি ব্যবহারের কথা বেশি বেশি ভাবছে, তুমি কি মনে করো এই ভাবনা সঠিক? যদি মনে করো তাহলে তুমি তোমার মতামত উল্লেখ করো। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, নবায়ন যোগ্য শক্তি বলতে কি বোঝায়? যে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়, রূপান্তর করে ব্যবহার করা যায়, সেটাই হলো নবায়ন যোগ্য শক্তি। সৌরকোষ কি? সৌরকোষ হলো সৌরশক্তি থেকে শক্তি গ্রহণ করার জন্য এক প্রকার বৈদ্যুতিক কোষ। কোন কোন জ্বালানি পরিবেশ বান্ধব? এখন এই প্রশ্নগুলি তোমরা উত্তর পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন। ইলেকট্রিক গড়িতে কোন শক্তি ব্যবহার করা সৌরশক্তি? কৃত্রিম উপগ্রহে কি ব্যবহৃত হয়? সেখানে ব্যবহৃত হয় কৃত্রিম উপগ্রহে সৌরশক্তি ব্যবহৃত হয়। এই অধ্যায়ে এই পাঠ শেষে আমরা যে কতগুলি শব্দ এখানে শিখলাম, গুরুত্বপূর্ণ শব্দ নবায়ন যোগ্য শক্তি, নবায়ন যোগ্য শক্তি হিসাবে সৌরশক্তির ব্যবহার,
নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাংলাদেশের প্রেক্ষাপট, নবায়নযোগ্য শক্তি সীমাবদ্ধতা, আমরা এই কতগুলি এখানে শব্দ জানলাম। এই শব্দগুলি আমরা পাঠ্য বইয়ের অংশ পড়লে ভালোভাবে এটা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ শেষে তোমরা পাঠ্য বইয়ের অংশ ভালোভাবে পড়বে, পড়ে এই প্রশ্নটি সৌরশক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয় কেন বিশ্লেষণ কর, এই প্রশ্নটি উত্তর খাতায় লিখবে এবং ভালোভাবে পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ তোমাদের সকলকে।